বর্তমানে বাংলাদেশে বক্তা ভুল করলে শ্রোতারা ভুল ধরবার জোরে কম পারে না, জোরে কম। এক বক্তা ওয়াজ করছে, এক বক্তার ওয়াজ গোটা পৃথিবীর মধ্যে ক্যাসেটে বাজতেছে। বক্তা ওয়াজ করছে, পরপর তিনটা কন্যা সন্তান হয়েছে, জোরে কম কয়টা? পরে আর একটা পেটের মধ্যে হয়েছে। এবার স্বামী রাগ করে বলতেছে, এবার যদি কন্যা সন্তান হয় তোমাকে তালাক দিব। জোরে কম কি দিব? আপনার বলেন তো, পেটের মধ্যে বাচ্চা হয়, এটা মায়ের দোষ? কার দোষ? আল্লাহর দোষ? কারো দোষ নাই, আল্লাহর। তার মানে কি বোঝাচ্ছেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, তিনটা কন্যা হয়েছে, আবার পেটে আইছে। বক্তা ওয়াজ করতেছে, ওদের ক্যাসেট আমি শুনছি, আপনারও শুনছেন। ওয়াজ করতেছে, স্বামী বলতেছে এবার যদি কন্যা হয় তো তালাক দিব। এখন মা বড় বিপদে পড়ছে, পেটের বাচ্চা যদি কন্যা হয় স্বামী তালাক দিবে। ধরে কোন কি দিবে? চিন্তা করে মেয়েটা কি করব কি করব। এমন সময় এক মহিলা বলতেছে, এই বিপদ থেকে যদি বাঁচতে চাও পাশে একটা বাবার দরবার আছে, ওই বাবার দরবারে যাও। জোরে কোন কার দরবারে যাও? পাশে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কাছে না ওলির কাছে? কেমনে যাবেন আল্লাহর কাছে? আল্লাহ চেনেন? কোথায় ফাঁকা আছে রে ভাই? এই ফাঁকাটা আছে কোন জায়গার? না ফাঁকা তো দেখা যাচ্ছে না, ফাঁকা দেখা যায়? ফাঁকা নাই তো, আর কিভাবে যা পাবেন? হ্যাঁ, আপনারা শোনেন, গুরুত্ব দিয়ে শোনেন। মাথায় যদি চুলকানি ব্যারাম হয়, পায়ের পাতা ঢোল কোম্পানি মালিশ করলে চুলকানি কমবি না বাড়বি? তো বর্তমানে বাংলাদেশের মুসলমান যেই বিপদে আছে, এই বিপদ থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা কোরআনে আছে কিনা এইটাই আজকে আপনাকে দেখাবার চাই। সারা জীবন তো শুনে গেলেন, আজকে দেখে যান। কি দেখার দরকার আছে না? নাই। হ্যাঁ, এজন্য হইচই না করে মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। আল্লাহর বান্দারা, মসজিদের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ায়, লোকমা খায়। এজোরে গান খায় কি খায় না? ইমাম সাহেব দাওরা পাস, হাফেজ সাহেব টাইটেল পাস, এতদিন আসর 4 রাকাত পড়ায়, সাহেবদের 3 রাকাতে বসেছে। সামান্য অটো ভ্যান চলায়, সে অটো ভ্যানওয়ালা যদি আল্লাহু আকবার, ইমাম যদি কয় তুই অটো ভ্যান চলায় খাস, আমি দাওরা পাস, উঠবো না, বসেই থাকবো। আপনারা করেন তো, ইমাম থাকবে না, বাতিল হবে। তার মানে বোঝা গেল মসজিদে আইন কার? ইমাম ভুল করলে লোকমা, সমাজের মধ্যে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি ভুল করে কোনো লোকমা যদি কেউ দেয়, কারণ চেয়ারম্যান সব। কুরবানি দেওয়ার সময় 80,000 টাকার কুরবানি কিনছে, কুরবানি ভাগ করার সময় গোস্ত 3 ভাগ করতেছে, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ নিজের, দাড়ি পল্লা দিয়ে। ধরে কোন কি দিয়ে? দাড়ি পল্লার দরকার আছে না ভাই? যদিও হাইকোর্ট থেকে বাতিল করছে, তারপরও দরকার আছে। ধরে কোন ঠিক কিনা ভাই? এখন দাড়ি পল্লা দিয়ে মাপতেছে আর বলতেছে দরকার হলে গরিবের ভাগে 2 টুকরা বেশি যায়, কিন্তু আমার ভাগে যেন বেশি না হয়। গরিবেরা আল্লাহ আমাকে চেয়ারম্যান দিছে রে, আমাকে গোস্ত বেশি দিছে, নিজে কম নিছে। ওই চেয়ারম্যান 2 মাস পরে ইউনিয়ন পরিষদের গুণ মাপতার গেছে, ডালি পড়লাম না বালতি। এখন কি দিবে? 10 কেজি পাইতেছে 8 শেয়ার। একজন বলে চেয়ারম্যান সাহেব, ভিজিএফ কার্ডে 10 কেজি লেখা আছে, 8 শেয়ার কেন? বেশি কথা বললে তোর নাম বাতিল হবে। তার মানে বোঝা গেল চেয়ারম্যান কুরবানির সময় আইন মানে কার, কিন্তু ভিজিএফ কার্ডের গম দেওয়ার সময় আইন মানতেছে কার? মানে সমাজে আল্লাহর আইন নাই, মসজিদের মধ্যে আছে। জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা, এই চেয়ারম্যান যখন মসজিদের মধ্যে ঢোকে, এমপি যখন মসজিদের মধ্যে ঢোকে, মন্ত্রী যখন মসজিদের মধ্যে ঢোকে, তখন দেখবেন সাধারণ একজন গরিব মানুষের ছেলে। আমাকে এই জন্য খুব ভালো লাগে যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ দখল করেছে গরিবের সন্তানেরা। ধরে কোন কথা ঠিক কিনা? এই জায়গাতে এত ভালো লাগে। একদিন আগে এমপি আমার পিছনে নামাজ পড়তেছে, আমি চিন্তা করলাম রুকু আজকে টাইনিয়ে টেনে তিনবার সুবহানাল্লাহ আজিম কব টাইনিয়ে টেনে, কারণ দেখলাম এমপির পেট মোটা, রুকুত গেলে বেশিক্ষণ থাকতে পারবি না। সুবহান রব্বিল আযীম টাইনিয়ে টেনে পড়তেছে। এখানে তুমি যতই এমপি হও গরিবুল্লাহর আগে মাথা তুলবা পারবা না। করে গান কথা ঠিক না? তখন মনে হয় আল্লাহ আমাকে বাদশা বানিয়ে দিছে রে। মসজিদের মতো আইন চলে কার? ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাকাল ভাই আমার ভুল হয়ে গেছে, সালার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাকাল বলে, প্রতিক্রিয়া ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। জোরে কোন কি করো? আমরা যত ভুল করি না কেন তওবার দরজা বন্ধ না খোলা। এই জন্য তওবা করার সুযোগ আছে না নাই? তাহলে এই মুহূর্তে ওমর ফারুক বলে, রাকাল ভাই আমি তওবা করতে চাই। রাকাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। রাকাল হযরত ওমরকে তওবা পড়াইতেছে, ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যদি চালু থাকে দুনিয়ায়, তাহলে ওমর ভুল করলে রাকাল পর্যন্ত তাকে তওবা পড়ায়। সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। তওবা পড়ার পরে ওমর ফারুক বলে, ও রাকাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ওমর ফারুক আগে কিন্তু বলেছিল, ও রাকাল ভাই উটের এক পেলা দুধ দাও, কিন্তু এবার তওবা করার পরে কি বলতেছে, ও রাকাল ভাই আল্লাহর হস্তে আমাকে উটের এক পেলা দুধ দাও। রাকাল মুসকি মুসকি হাসে আর বলে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। কি করলে? ওমর ফারুকের রাগ বেশি না কম? রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? সেই ওমরকে রাখাল বলতেছে মুনাফিকি করলে। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল মুখে যা আসে তা বলতে পারো না, কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? আরো জোরে গান। তাহলে মুনাফিক থাকবে নিচে আর কাফের থাকবে উপরে। আপনারা বলেন তো এই মুনাফিকের আবাদ কোন জায়গায় হয়? জোরে গান। মুনাফিকের আবাদ কোন জায়গায় হয়? কাফেরের মধ্যে, ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, না মুসলমানের মধ্যে? তাহলে মুসলমানের মধ্যে মুনাফিক আছে না নাই? ওমর ফারুক রাগকে বলে, ও রাকাল মুখে যা আসে তা বলতে পারো না। রাকাল বলতে, পথিক এত রাগ করা ভালো না, তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, মুখের সাথে মনের মিল নাই কেমনে বোঝো? বলে, তুমি বললে ও রাকাল ভাই আল্লাহর হস্তে উঠের এক পেলে দুধ দাও, আমি যদি রাকাল হই তাহলে বলো তো আমি কি উঠের মালিক? ওমর ফারুক বলে, না তুমি রাকাল। তাহলে রাকালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাকাল দিবার পারবে না। আমি পাবনার বাইকুলায় ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমাকে 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন। আমি বললাম, কিসের দোয়া ভাই? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, তো আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। তা আমি পকেট থেকে 200 বাইরে করে দিয়ে দিলাম। বলে, হুজুর আমি দিলাম 100, আপনি 200 দেন। আমি বললাম, তুমিও যা আমতে। আমার বইয়ের পেটে পরপর 3 কন্যা আছে রে। প্রত্যেকবার আসলে আমি দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র দাও। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটা বেটা না হয় তোরটা হবে? তখন বলতে, হুজুর আমি তো তা জানি না, তাহলে কোন মওলানার কাছে যাব যার পুত্র সন্তান আছে? আমি কইলাম, না টাকা 200 দিয়ে তোমারে বুঝাইলাম এমন একটা জায়গায় যাইতে হবে যিনি দিবার পারে তিনি কে? তকবীর কখন দেওয়া লাগবে আমি দিব ভাইজান। সাইড থেকে না রাই তকবির, তার মানে এখানে শয়তান দেখতেছে কারা আল্লাহর কারা শয়তানে। দেখেন ওর থেকে তকবির দেয়, এই সাইডের লোক কথাই কয় না। তকবির কোন দলের না রে, তকবির হলো সব মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন কোন দলের নয়, কোরআন হলো সব মুসলমানের। আপনারা বলেন তো আজকে এখানে কোরআনের মাহফিল হওয়ার কারণে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলীগ পীর মুরিদি আছে না নাই? সমস্ত মুসলমান এক ছায়ার তলে কেন বসলো? কারণ কোরআনের ওয়াজ হচ্ছে, সেখানে কোনো দলাদলি চলবে না, সব মুসলমানকে এক দল হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশের দুটো জায়গায় সব দল এক দল, একটা হলো কোরআনের মাহফিলে আর একটা হলো মসজিদে। আমি নিজের চোখে দেখছি পাঁচটির বাজারের মসজিদে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আমি নিজে দেখছি তো জামাত চার আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগের পিছনে আপনি ঠেলতেছে কাতারো তাই ভাই, কাতারো তাই ভাই। আমি না জামাত করি, কিসের জামাত হয়ে আমি আওয়ামী লীগ, তুই জামাত বাইরের কথা, ভিতরে তুইও আমিও চাই। জোরে কর সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা মুসলমান বাহিরে যতই দল করি, কোরআনের মাহফিলে কয় দল, আমরা মুসলমান বাহিরে যতই দল করি মসজিদের মধ্যে কয় দল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। এই হুকুম কার? এজন্য তকবীর দুইজন দিবে, পাঁচজন মুখ বন্ধ করা থাকা চলবে। এইরকম তকবীর আমরা চাই না, যখন দিব সকলেই দিব। ধরে কোন ঠিক কিনা? তাই সাইড থাকে, কেউ তকবীর এখন আপাতত দিয়েন না। ওয়াজটা কেবল লাইনও তুলবে, দেন ওটা লাগবে না, লাইনও তোটা লাগবে না। বাজান একটু খেয়াল করেন, ওমর ফারুক বলে রাখাল আমার মুনাফিকি তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে আমি যদি উটের মালিক হইতাম তুমি আমারে রাখাল বলতা না, আর যখন আমাকে রাখাল বলতেছো আল্লাহর রাস্তায় আমার কাছে চাইলেও তোমাকে দিবার পারবো না। তুমি যদি সত্যি উটের দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে আমার মালিকের বাড়ি, সেই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো মালিক তোমার রাখাল পাহাড়ের পাশে উটার দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে ও রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2 টাকা দিলাম, এই 2 টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসার বলে প্রতীক তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল প্রতীককে লক্ষ্য করে হযরত ওমরকে বলতেছে রে প্রতীক তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায় সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়। তুমি রাখালকে 2 টাকা ঘুষ দিলা আর রাখাল গোপনে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিল, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর বলে ও রাখাল ভাই তাহলে চলো দুইজন পাহাড়ের গুহার মধ্যে যাই, গোপনে তোমাকে 2 টাকা দিব, গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবে, তাহলে উমরের বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লে বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি মনে করতেছো পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক দেখতে পাবে না। প্রতিক্রিয়া শোনো, যেখানে দুনিয়ার কেউ দেখতে পায় না সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আল্লাহ, আজকে রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। তোমার কোরআন দুনিয়াতে চালু থাকার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়া দুনিয়ার কোনো কিছু দেখাকে ভয় করে না, কেবলমাত্র তোমার দেখাকে ভয় করে। গোপনেও আমাকে 2 টাকা নিয়ে উঠে এক পেয়ালা দুধ দিবে না। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, রাখালের ভিতরে তোমার কোরআনকে দেখতে পাইলাম। এখন আপনারা বলেন হযরত ওমর রাখালের মধ্যে কি দেখছে? আরো জোরে গান। চোখের পানি নিয়ে যখন কাঁদতেছে পিছন দিক থেকে রাখাল বলে প্রতিক্রে তুমি যতই কান্দো উটের দুধ আমি তোমারে দিতে পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন আমল করতেছ, এই আমল করার কারণে তোমার চাহিদা কি? দুনিয়াতে তুমি রাখালি করতেছ, এই দুনিয়াতে তোমার কোনো শান্তি হলো না, তুমি চাও কি আল্লাহর কোরআন মানার কারণে? রাখাল বলে প্রতিক্রিয়া আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। মুনাজাতের মধ্যে আপনার দোয়া করেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে কি? আল্লাহ রাসূল বললেন দুনিয়া ১৬ আনার মধ্যে ৮ আনা হলো পরিবার, তোমার বউ। তোমার বউ যদি সুন্দর হয় তাহলে দুনিয়ার অর্ধেক সুন্দর আল্লাহ তোমাকে দিয়া দিবে।